আরব অঞ্চলের ফল খেজুর চাষে বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছেন দিনাজপুরের এক কৃষক। চার বছর আগে রোপণ করা গাছ থেকে আশানুরূপ ফলন পাচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে এই অঞ্চলের কৃষিতে যুক্ত হল নতুন ফসল। আবুল কাশেমের প্রতিবেদন জানাচ্ছেন তানভীর জনি। সারি সারি খেজুর গাছ ও থোকায় থোকায় ঝুলছে খেজুর। মরু অঞ্চলের ফল খেজুর চাষে ভাগ্য করল ফুলবাড়ী উপজেলার সজনপুকুর গ্রামের কৃষক জাকির হোসেনের। দীর্ঘ ২০ বছর কুয়েতে প্রবাস জীবনে খেজুর বাগান দেখে তিনি উৎসাহী হন। দেশে ফিরে চার বছর আগে শুরু করেন খেজুর বাগান। পরীক্ষামূলকভাবে ২০% জমিতে মরিয়ম, আজোয়া, খলিজি, মেটজন ও আম্বার জাতের চারা রোপণ করেন। ১৯টি গাছের মধ্যে ৯টিতে ফলন এসেছে। প্রতিটি গাছ থেকে ৬০ থেকে ৭০ কেজি ফলন পাওয়ার আশা তার। প্রতি কেজি খেজুর ৪০০ টাকা পর্যন্ত দাম উঠেছে। খেজুরের পাশাপাশি বাণিজ্যিকভাবে চারাও বিক্রি করেন তিনি। আমাদের দেশে আবহাওয়ার সঙ্গে খুব ভালো অ্যাডজাস্ট হয়েছে এবং ভালো ফলন হইতেছে, এর মিষ্টতাও অনেক বেশি। তার বাগান দেখে এগিয়ে আসছেন অনেক কৃষক, কর্মসংস্থান হয়েছে অনেকের। ৩-৪ বছরে আমরা খেজুর পাইছি, এরকম খেজুর কোনো জায়গাতে আমি দেখি নাই। আমাদের ফুলবাড়ি না, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার। এই অঞ্চলে ধানের পাশাপাশি নতুন ফসল যুক্ত করছেন তরুণ উদ্যোক্তারা, বলেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তার পাশে আছি সর্বদা, এবং সরকারের পক্ষ থেকে যদি আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা আসে সেটাও আমরা দেব। কুয়েত থেকে ১২ কেজি বিভিন্ন জাতের খেজুরের বীজ এনে পরীক্ষামূলকভাবে বাগান শুরু করেন কৃষক জাকির। তানভীর জানি, নাগরিক।